সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে বলেছিলাম যে কাশ্মীর ভ্রমণে বেরিয়েছি এবং তার আগে অমৃতসর এবং ওয়াঘা বর্ডার দেখে বৈষ্ণোদেবীর মাতা মন্দির হয়ে কাশ্মীর ভ্রমণে যাব। আজ আপনাদের অমৃতসর যে স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দির এবং অমৃতসরের আরেকটি যে মন্দির সেটা হচ্ছে দুর্গা মন্দির, এই দুটি মন্দিরকে নিয়ে যে একটি ভিডিও তৈরি করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। অমৃতসরের স্বর্ণ মন্দির আমরা ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি, পিছন থেকে দেখাচ্ছি স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, সেজন্য আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের রাত্রিবেলার ছবি, রাত্রিবেলায় স্বর্ণ মন্দিরকে কেমন দেখায় আপনাদের দেখাচ্ছি। অমৃতসরের যে স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দির আমরা দেখলাম। স্বর্ণ মন্দির দেখে রাত্রিবেলায় বাইরে বেরিয়ে সেখানে বিভিন্ন যে লস্যির দোকান সেখানে লস্যি খেয়ে নিয়ে আমরা এখানে অন্যতম যে আরেকটি দুর্গা মন্দির, বিখ্যাত দুর্গা মন্দির, সেই মন্দিরে পরের দিন সকালে আমরা রওনা হয়েছি। এই দুর্গা মন্দির অমৃতসরের অন্যতম একটি বিখ্যাত মন্দির, যারা অমৃতসর ভ্রমণে আসেন বেশিরভাগ দর্শনার্থী এখানে অন্তত একবার ঘুরে যান। Yeah.
এটা 700 বছরের প্রাচীন শ্রী শীতলা মাতার মন্দির। এটা হচ্ছে বড় হনুমান মন্দির। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই কাশ্মীর পর্বে আমি পরপর আপনাদের সামনে ভিডিও আনতে থাকব। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং আশা করব আপনারা আমার ভিডিও পরপর দেখতে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।